প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। লাইফ প্রিপারেটরি স্কুল ক্যাম্পাস 3 থেকে আমি মোসাম্মদ রঞ্জিনা বেগম, আরএনবি বাংলার সহকারী শিক্ষিকা। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে করোনা ভাইরাসের কারণে লাইফ প্রিপারেটরি স্কুল তোমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম ব্যবস্থা চালু করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইন পাঠদানে সবাই মনোযোগী হবে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারু পাঠ গদ্য থেকে সঞ্জিদা খাতুনের লেখা, কবি সঞ্জিদা খাতুনের লেখা মাদার তেরেসা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে মাদার তেরেসা সম্পর্কে জানবো, তারপর কবি সঞ্জিদা খাতুন সম্পর্কে জানবো, তারপরে আমরা মূল প্রবন্ধে চলে যাব। তোমরা তোমাদের বই কলম খাতা নিয়ে সবাই তৈরি হয়ে যাও। চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠদান চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা মাদার তেরেসা সম্পর্কে জানব, তারপরে লেখক সঞ্জিদা খাতুন সম্পর্কে জানব। মাদার তেরেসা 1910 সালে ২৬শে আগস্ট আলবেনিয়ার স্কোপিয়েতে জন্মগ্রহণ করেন। মাদার তেরেসা একজন অসাধারণ মানব সেবী ছিলেন। তার জন্মস্থান সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন। এ কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেছেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র। সমাজে অবহেলিত ও পরিত্যক্ত কুষ্ঠরোগীদের তিনি নিজের হাতে সেবা করতেন ও স্নান করাতেন। মাদার তেরেসার পারিবারিক নাম ছিল অ্যাগনেস গোঞ্জা বোঝাছিল। মাদার তেরেসা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে যে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায় খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান। দেশ ধর্ম জাতি পার্থক্য না করে সেবা কাজে মানুষকেই বড় করে দেখেছিলেন তিনি। এজন্য সব দেশের সব মানুষের এবং সব ধর্মের মানুষের কাছেই তিনি পেয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। নোবেল পুরস্কার ছিল তার তেমনই একটি অর্জন। মাদার তেরেসা 1997 সালে মৃত্যুবরণ করেন। মাদার তেরেসার নামটা মাদার তেরেসা প্রথমে ছিল না। তিনি যখন সেবামূলক কাজের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, মানব ধর্মকে সবার উপরে মনে করেছেন সেবা কাজে, তারপরে তার নাম হয়েছে মাদার তেরেসা। মাদার তেরেসা সম্পর্কে আমরা সামান্য অংশ জানলাম, এবার লেখক সঞ্জিদা খাতুন সম্পর্কে জানব। সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসাবে তার খ্যাতি আছে। সঞ্জিদা খাতুন সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকারের 21শে পদক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ছিল সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি উল্লেখযোগ্য। এই ছিল সঞ্জিদা খাতুন সম্পর্কে আমাদের ধারণা। এবার সঞ্জিদা খাতুন, লেখক সঞ্জিদা খাতুনের আমরা মাদার তেরেসা প্রবন্ধে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা মাদার তেরেসা প্রবন্ধে চলে যাই। মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় তেমন দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতে প্রাণমন সব ঝেড়ে দেন, ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া। মাদার তেরেসা ছিলেন তেমনি একজন অসাধারণ মানব দরদি। মানব দরদি হচ্ছে মানুষের জন্য যার মমতা এবং সমবেদনা অথবা দরদ আছে।
মাদার তাসাদ জন্মেছিলেন অনেক দূর দেশে আলবেনিয়ার স্কোপিয়েতে। 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট তার জন্ম। পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবার, নাম ছিল নিকোলাস বোঝাছি, মায়ের নাম ছিল দানাফিল বার্নাই। পারিবারিক পদবী অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গোঞ্জা বোঝাছি। তিন ভাই বোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট, বড় হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণের সময় তার নাম হলো মাদার তেরেসা। সন্ন্যাস ব্রত, সন্ন্যাস হচ্ছে যারা সংসার জীবন ত্যাগ করে ও তপস্যা ও সংযমের সাধনা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস আর ব্রত হচ্ছে সব কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ, সন্ন্যাস ব্রত। তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ ও এশিয়া ও আফ্রিকা জুড়ে খুব ভয়াবহ যুদ্ধ চলছিল, যুদ্ধ হয়েছিল। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলছিল এই যুদ্ধ। ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল, এতে তেরেসার কোমর মনে খুব আঘাত লেগেছিল। এ সময় বাবার মৃত্যু ও পরিবারের বিপর্যয় ঘটেছিল। দুঃখ দুর্দশার মধ্যে বড় হয়েছিলেন তেরেসা। অল্প বয়সে তার ভিতরে ইচ্ছা জাগে মানুষের সেবা করুন, তাদের কষ্ট লাঘব করুন। তেরেসার লাঘব হচ্ছে দূর করুন। তেরেসার বয়স যখন 18, তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। লরেটো সিস্টার্স হচ্ছে একটা সংস্থার নাম, মিশনারি হচ্ছে ধর্ম প্রচারক। ব্রিটিশ শাসনাধীন ভারতীয়রা কাজ করতেন দার্জিলিং এর লরেটো সিস্টারদের আশ্রমে। 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন। নান হচ্ছে গির্জাবাসিনী অথবা সন্ন্যাসী। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও রপ্ত করে। রপ্ত হচ্ছে আয়ত্ত, আয়ত্ত অথবা শিখে নেওয়া, অভ্যাসের সাহায্যে শিখে নেওয়া। এরপর কলকাতার সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। 17 বছর সেখানে কাজ করেন তিনি। সেন্ট মেরিজ স্কুলে তিনি 17 বছর কাজ করেন। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন তাদের। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল। মানুষের সেবার আরো কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করেছিলেন। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। গ্রাম ছেড়ে পড়লেন শাড়ি, বাঙালি নারীর পোশাক। সেই থেকে তিনটির বেশি তা কখনো ছিল না। গ্রাম ছিল মহিলাদের বিশেষ ধরনের পোশাক, একটি পরার, একটি ধোয়া, আর একটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া। তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না, তবে মনে ছিল গরিব ও দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস। কলকাতার এক অতি নোংরা অবস্থায় তিনি প্রথম স্কুল খুললেন। বেঞ্চ টেবিল কিছুই নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চললো। তার সঙ্গে যোগ দিলেন আরো অনেক নান। তাদের নিয়ে তিনি গড়লেন মানব সেবার সংঘ, মিশনারিজ অফ চ্যারিটি। মিশনারিজ অফ চ্যারিটি হচ্ছে কথাটার অর্থ হচ্ছে মানব সেবার সংঘ, যেখানে পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত হয় যে প্রতিষ্ঠান, হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি, মানবতার সংঘ। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন, তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসা। ব্রত হচ্ছে কি? ব্রত হচ্ছে সৎ কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। কলকাতার ফুটপাতে অসহায় সম্বলহীন বহু মানুষের বাস, অসুখে ধুকে ধুকে তাদের অনেকের প্রায় মৃত্যু দশা। মরণাপন্ন এইসব মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা। নির্মল হৃদয় এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন।
অনাথ শিশুদের যে এখানে তিনি আশ্রয় দিয়েছিলেন সেই আশ্রয়ের স্থানের নাম দেন শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস। আবার ওই শিশুদের মধ্যে যারা ছিল শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্ধী তাদের জন্য আবার নবজীবন নামে আবাস প্রতিষ্ঠা করেন। মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠ রোগীদের আবাসন প্রেম নিবাস প্রতিষ্ঠা। মাদার তেরেসা আরো একটা বড় কাজ করেছিলেন, তিনি কুষ্ঠ রোগীদের সেবা করেছিলেন। কুষ্ঠ রোগীদের কাছে কেউ যেত না, কুষ্ঠ রোগীর রোগটাকে সবাই সোয়াচ্ছে মনে করত, সেজন্য তিনি কুষ্ঠ রোগীদের সেবা করতেন এবং কুষ্ঠ রোগীদের জন্য তিনি একটা প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের টিটাগড়ে তিনি প্রথম কেন্দ্র এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরে এর আরো অনেক শাখা গড়ে তোলা হয়। কুষ্ঠ রোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে ঘা হয় বলে সমাজের অনেক রোগীকে পরিত্যাগ করে অনেকে রোগীকে পরিত্যাগ করে অসুখটা ছোঁয়াচে ভেবে রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে, ফলে কুষ্ঠ রোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের। মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠ রোগীদের সেবা করতেন, তাদের ঘা ধুয়ে স্নান করিয়ে দিতেন। তার সেবাকর্ম অন্যদের অনুপ্রাণিত করত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফলে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল। শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না। সে সময় শিবিরের দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা। স্বাধীনতার পর 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন। বাংলাদেশে শুরু করেন তার মিশনারিজ অফ চ্যারিটি সেবা কাজ। মিশনারিজ অফ চ্যারিটি হচ্ছে পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান, অর্থাৎ হচ্ছে মানব সেবার সংঘ। ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয়। এরপর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট আর কুলাইরেতে নির্মল হৃদয় ও শিশু ভবন প্রতিষ্ঠা করা হয়। 1991 সালে প্রচলিত ঘূর্ণিঝড়ের পর 81 বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসে। তিনি চেয়েছিলেন তিনি নিজ হাতে ত্রাণের কাজ করবেন, ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা। সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। সেবা কাজের জন্য বহু সম্মাননা তিনি লাভ করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ হলো নোবেল পুরস্কার। সেই পুরস্কার শান্তির কাজের জন্য জীবনে কোনো পুরস্কারের অর্থই নিজের জন্য ব্যয় করেননি মাদার তেরেসা। নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন দুঃখী জনের জন্য। সেই সাথে আরেকটি কাজ করেছিলেন, নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করে। মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষের দেওয়ার জন্য। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন। এদের মধ্যে স্কুলের অনেক ছাত্র ছাত্রীরা ছিল। তারা মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কারের অর্থ মূল্যের অর্ধেক। 1997 সালে 5ই সেপ্টেম্বর কলকাতায় এই সেবাব্রতীর মৃত্যু হয়। সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছে, সেই সাথে মানুষের সেবা এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছে। নীল পার সাদা শাড়ি পরা ছোট্টখাটো এই মানুষটিকে তাই দুনিয়ার সবাই এক ডাকে চেনে। মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে মূল প্রবন্ধ এই প্রবন্ধটুকু পড়লাম, এই প্রবন্ধের ভিতরে মাদার তেরেসা কত সালে জন্মগ্রহণ করেছেন, মাদার তেরেসা কত সালে মৃত্যুবরণ করেছেন, তার বাবার নাম কি, মায়ের নাম কি, তিনি কোথায় কোন প্রতিষ্ঠান তৈরি করলেন, এগুলো তোমরা বাসায় এনসিকিউ নিজেরা তৈরি করবে, পাঠ্য বইটা পড়ে এনসিকিউ নিজেরাই তৈরি করবে। শিক্ষার্থীরা, চলো আমরা এখন শব্দার্থ টিকা সম্পর্কে জেনে নিই। শব্দার্থ ও টিকা মানব দরদ, মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে। সন্ন্যাস ব্রত, সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমে সাধনা। মিশনারি হচ্ছে ধর্ম প্রচারক, মানুষের সেবা করার জন্য স্থাপিত প্রতিষ্ঠানের সদস্য। নাম হচ্ছে গির্জাবাসিনী সন্ন্যাসিনী নাম। অনাথ, মা বাবা এবং অভিভাবক নেই এমন শিশু, অর্থাৎ এতিম। প্রশিক্ষণ, হাতে কলমে শিক্ষা নেওয়া। রক্ত হচ্ছে
আয়ত্ত অভ্যাসের সাহায্যে শিখে নাও। গান, মহিলাদের বিশেষ ধরনের পোশাক। মিশনারি অফ চ্যারিটি হচ্ছে পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান, মানব সেবা সংঘ। সেবাব্রতী, সেবাব্রতী হচ্ছে মানুষের সেবা করাই যার ব্রত। ব্রত হচ্ছে সৎ কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ। আবাসন, আবাসন হচ্ছে বসবাসের ব্যবস্থা। পাকিস্তানিদের দোষক, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী অর্থাৎ আলবদর, রাজাকার, আসামস বাহিনী ইত্যাদি বাহিনীর সদস্য বিন্দু। আমরা বাঁধাতের সাথে প্রবন্ধটা পড়লাম, সে প্রবন্ধ পাঠের যে উদ্দেশ্য সেটা হচ্ছে নারীর কাজকে শ্রদ্ধা, নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা এবং গরিব ও দুঃখী মানুষের পাশে এগিয়ে আসা, তাদের সাহায্য এবং সহযোগিতা করা। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে তোমাদের পাঠ পরিচিতি এবং কবিষ্য পরিচিতি সম্পর্কে বলে দিয়েছি। আমাদের পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি এখন পড়ার প্রয়োজনে আমরা নমুনা প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন এক, মাদার তেরেসা দার্জিলিং এ কিসের প্রশিক্ষণ গ্রহণ করেন? নান হওয়া, ক খ অসুস্থদের সেবা করা, গ মাতৃভাষায় শিক্ষকতা, না ঘ ধর্ম প্রচার করা। এখানে আমাদের অ্যান্সার হবে নান হওয়া। দুই নম্বর, মাদার তেরেসা কি উদ্দেশ্যে প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন? প্রতিবন্ধী শিশুদের পরিচর্যা, ক খ অসহায় মানুষের সেবা, গ কুষ্ঠ রোগীদের সহায়তা, অনাথ শিশুদের আশ্রয় দান। মাদার তেরেসা কি উদ্দেশ্যে প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন? কুষ্ঠ রোগীদের সহায়তা। তাহলে আমাদের অ্যান্সার হবে দুই নং গ। চরণগুলো পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা প্রথমে চারটা চরণ আগে পড়বো, তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দেব। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলই আমরা, প্রত্যেক মরা পরের তরে। তিন, কার জীবনে আমরা উক্ত চরণগুলো আদর্শের বাস্তবায়ন দেখতে পাই? ক সঞ্জিদা খাতুনের, খ মাদার তেরেসা, গ গানাফিল বার্নায়ে, না খ নিকোলাস বোজার ঝুয়ে। কার জীবনে আমরা দেখতে পাই? মাদার তেরেসা। অ্যান্সার হবে খ মাদার তেরেসা। চার, মাদার তেরেসা প্রবন্ধের আলোকে উক্ত চরণগুলো তো প্রকাশ পেয়েছে কি? মানব প্রেম, পরোপকার, পারস্পরিক সহযোগিতা, নিজের কোনটি সঠিক? এখানে আমরা মাদার তেরেসা প্রবন্ধটি যে চারটা জিনিসই দেখতে পাই, সেটা হচ্ছে তিনটাই দেখতে পাই, মানব প্রেম, পরোপকার, পারস্পরিক সহযোগিতা। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ এক দুই ও তিন। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের সৃজনশীল প্রশ্ন এখানে এক নং দেওয়া আছে, অনুচ্ছেদ গুলো পড়ে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রথমে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, তারপর প্রশ্ন উত্তর দেওয়া আছে। তোমাদের প্রথম ক নম্বর প্রশ্নের মান হচ্ছে এক, খ নম্বরের মান হচ্ছে দুই, ক নম্বরের মান হচ্ছে তিন, খ নম্বরের চার। তো প্রথমে আমরা উদ্দীপককে গিয়ে অনুচ্ছেদ অংশটুকু করে নিব, তারপরে প্রশ্নের উত্তর দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এক নং সৃজনশীল প্রশ্ন উত্তর করব এবং উত্তর আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। এক নম্বর, দেখো আমরা আগে অনুচ্ছেদ অংশটুকু করে নেব এবং মাদার তেরেসা প্রবন্ধ আমরা যে এতক্ষণ পড়লাম, মাদার তেরেসা প্রবন্ধ পড়ে আমরা কি বুঝলাম এবং এই অনুচ্ছেদ পড়ে যেটা বুঝবো, দুটো মিলে এই প্রশ্নগুলো উত্তর হবে। দেখো এক নম্বর অনুচ্ছেদ আছে, রোহিঙ্গা খাতুন নিজের বাস দিয়ে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষরদান দিতে শুরু করেন, বেতন ছাড়াই তিনি এই কাজ করেন। ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেয়। এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে, নিজের ছোট্ট গ্রুপটির মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান। ক ক নম্বর প্রশ্ন ছিল যে সেবা কাজের জন্য মাদার তেরেসা প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? এখানে ক নম্বরের প্রশ্ন মার্ক আছে এক, এর জন্য আমরা এক কথায় উত্তরটা লিখব। উত্তর হবে সেবা কাজের জন্য প্রাপ্ত মাদার তেরেসার শ্রেষ্ঠ সম্মাননা নোবেল পুরস্কার। খ নম্বর প্রশ্নতে চলে যাই,
খ নম্বর প্রশ্ন হচ্ছে মাদার তেরেসা কাম ছেড়ে শাড়ি পরেছিলেন কেন? এখানে মার দেওয়া হচ্ছে দুধ, এর জন্য দুটো প্যারা করে লিখব। উত্তর মাদার তেরেসা, উত্তর খ। উত্তর বাংলার মানুষকে ভালোবেসে মাদার তেরেসা কাম ছেড়ে শাড়ি পরেছিলেন। প্রথমে একটা প্যারা গুলো, পরে আবার দ্বিতীয় প্যারা। বাংলার মানুষের দুঃখ দুর্দশায় তাদের সেবার জন্য মাদার তেরেসা খুব তাগিদ অনুভব করতেন। অবশেষে 1948 সালে লড়াই থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন গরিবদের সেবার কাজ। গরিব বাঙালিদের সেবা করতে গিয়ে বাঙালি নারী পোশাককে তিনি শ্রেয় মনে করলেন, আর তা করতে গিয়ে তিনি গাউন ছেড়ে শাড়ি পরলেন। এছাড়া আমাদের খ, এখন আমরা গতে চলে যাব। গোয়াজ কি ছিল? যে উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার যে ঘটনার প্রতিফলন ঘটেছে তার বর্ণনা। এখানে ক নম্বর প্রশ্ন তোমাদের 3 মার্ক আছে, 3 মার্কের জন্য আমরা তিনটে প্যারা করে লিখব। তাহলে ক নম্বর উত্তরটা হচ্ছে উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসা নোবেল কমিটি আয়োজিত ভোজসভার টাকা বাঁচিয়ে ক্ষুধার্ত মানুষদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘটনাটির মিল রয়েছে। এটা আমাদের একটা প্যারা গেল। এবার দ্বিতীয় প্যারা হচ্ছে উদ্যোগে কি রহিমা খাতুন গরিব প্রতিবেশীদের জন্য ঈদের কেনাকাটার টাকা বাঁচিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে? মাদার তেরেসা প্রবন্ধের মধ্যে এমন একটি ঘটনা লক্ষ্য করা যায়। এখানে বাঁচিয়ের উপরে বয়ের উপরে চন্দ্রবিন্দু লক্ষ্য করা যায়। তাহলে এটা দ্বিতীয় প্যারা হলো, প্রথম একটা গেল, দ্বিতীয় গেল, তৃতীয়। মাদার তেরেসা রচনায় দেখা যায় নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করে। মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষকে দেওয়ার জন্য। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন। অন্যকে সাহায্য করার উদ্দেশ্যে নিঃস্বার্থ বিসর্জন দেওয়া, এই মানসিকতার পরিচয় পাওয়া যায় এই উদ্দীপকে ও প্রবন্ধে। তাহলে এই ছিল আমাদের তিনটা পারা। এখন ঘ নম্বর প্রশ্ন আমাদের থাকবে চার মার্কে আমরা চারটা করে প্যারা করে লিখব। উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক, কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন, কথাটির যথার্থতা মূল্যায়ন কর। তাহলে চলো আমরা ঘ নম্বর উত্তরে চলে যাই। ঘ নম্বর উত্তর হচ্ছে রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার কাজের পরিধি ব্যাপক হলেও তাদের লক্ষ্য অভিন্ন, মন্তব্যটি যথার্থ। একটা প্যারা চলে গেল। তারপরে দেখো, মাদার তেরেসা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, মানব সেবার জন্য তিনি বরণীয় হয়ে আছেন। দুই, উদ্দীপক রহিমা খাতুন মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই নিরক্ষর মহিলাদের শিক্ষা দেন। তিনি মূলত নারীদের সমাজের বোঝা হিসেবে নয় বরং সম্পদ হিসেবে করতে চেয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা ছাড়া নারীদের মুক্তি নেই। মাদার তেরেসা একজন অন্যতম মানবদরদী নারী, তার সেবার কাজ এক দেশ বা সমাজে সীমাবদ্ধ ছিল না, পৃথিবী জুড়ে তার সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু উদ্দীপকে রহিমা খাতুনের সহযোগিতার হাত তার প্রতিবেশী পর্যন্তই সীমাবদ্ধ ছিল। উদ্দীপকে রহিমা খাতুনের উদ্দেশ্য লক্ষ্য মানুষের সেবার আদর্শ, কিন্তু তিনি বিশ্বজনীন নয়, তাই বলা যায় মন্তব্যটি যথার্থ। এভাবে আমরা চারটা কথা করবো। তো প্রথম 1 নং সৃজনশীল প্রশ্ন উত্তর আমাদের চলে গেলো। এবার 2 নং সেম তোমাদের একই রকম থাকবে, প্রথমে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদের পর হচ্ছে প্রথমে 1 মার্ক, 2 মার্ক, তারপরে 3 মার্ক, তারপরে 4 মার্ক। তো এইভাবে আমরা প্রথমে আমরা যেভাবে বললাম পরে প্রশ্ন উত্তরগুলো আমরা সেভাবে সাজাবো। তাহলে আমি তোমাদের একটু বলে দিই, চলো। 2 নং অনুচ্ছেদটা কি ছিল? যে আব্দুল মজিদ মাস্টার অর্থ সম্পদ তেমন নেই, কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান। এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করে। এতে হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিয়ে থেকে শুরু করে লেখাপড়ার খরচ ও দাফন কাফনের কাজও চলতে থাকে। ক নম্বর প্রশ্ন হচ্ছে কি? যে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি? শারীরিক ও মানসিক প্রতিবন্ধী স্থাপিত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানের নাম হচ্ছে নবজীবন আবাস। তো যেহেতু এটা 1 মার্ক, আমরা এক কথায় আনসারটা এভাবে দিয়ে দিব। তারপর 2 নম্বর, 2 নম্বর প্রশ্নটি কি? ভালোবাসার দিনে দুনিয়া জয় করা সম্ভব, মাদার তেরেসা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। এখানে 2 মার্ক, তাই আমরা 2টা প্যারা করে লিখব। খ নম্বর,
ভালোবাসার মমতা দিয়ে মাদ্রাসা সারা বিশ্বের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে এখান পর্যন্ত একটা। তারপর প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংস দেখে মাদ্রাসা মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন। নিজের জীবন তিনি অবহেলিত বস্তি শিশু শারীরিক ও মানসিক প্রতিবন্ধী অনাথ শিশুদের সেবায় ব্যয় করেন। এমনকি দুর্গন্ধময় কুষ্ঠ রোগীকে সবাই পরিত্যাগ করলেও তিনি নিজ হাতে তাদের সেবা করতেন। মানব সেবার স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার লাভ করলো। সেই অর্থ তিনি গরিব দুঃখীদের জন্য দান করে দেন। তিনি দেখিয়েছেন ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব। সারা পৃথিবীর মানুষ আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। গণম্বর উদ্দীপকে আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদ্রাসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তার ব্যাখ্যা তো তাহলে আমরা গণম্বর এখন ব্যাখ্যা দিই চলো। উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদ্রাসার মানব সেবার দিকটি ফুটে উঠেছে। মাদ্রাসার রচনায় মাদ্রাসা নোবেল পুরস্কারের অর্থমূল্য পেল তার নিজের কাজের জন্য ব্যয় করেনি। এমনকি নোবেল কমিটি যে ভোজসভার আয়োজন করেন তিনি তাতে অসম্মতি জানান এবং অসম্মতি প্রকাশ করেন বলে সেই টাকাগুলো ক্ষুধার্ত মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য মানুষের দুঃখ দুর্দশায় উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টার এগিয়ে আসে। তিনিও গরিবদের জন্য অন্যের সহায়তায় একটি ফান্ড গঠন করেন যা মাদ্রাসার রচনার সাথে মিল রয়েছে। উদ্দীপকে মজিদ সাহেব আর্থিকভাবে সচ্ছল না হলেও মানুষকে সাহায্য করার মানসিকতা নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। মাদ্রাসা এই দিকটি উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে ফুটে উঠেছে। প্রশ্ন, আব্দুল মজিদ মাস্টার ও মাদ্রাসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হবে এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। চলো, উত্তর, আব্দুল মজিদ মাস্টার মাদ্রাসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে। উক্তিটি যথার্থ। যারা সেবাব্রতী মনের মানুষের পাশে থাকেন তারা নিজের জীবন মানুষের কল্যাণে নিবেদন করেন, তাদের জীবন হয়ে ওঠে শান্তিময়। উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টার অর্থ সম্পদ তেমন নেই, তবু তিনি পরের উপকারে আনন্দ পান এবং উদ্দেশ্যে নিজ ও পরের সাহায্যে একটি ফান্ড গঠন করেছেন। মাদ্রাসা প্রবন্ধে মাদ্রাসা একজন মহিষী নারী, যেখানে রোগ দুঃখ দারিদ্র অসহায়তা প্রাকৃতিক দুর্যোগ সেখানে তিনি সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। উদ্দীপকের মজিদ মাস্টার পাঠ্য প্রবন্ধে মাদ্রাসাকে দুঃখী অসুস্থ বিপদগ্রস্ত মানুষকে সেবার মাধ্যমে সুখ খুঁজে পেয়েছেন। এ কারণে বলা হয়েছে মাদ্রাসা ও মজিদ মাস্টার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মাদ্রাসা প্রবন্ধটি খুব ভালো করে বাসায় পড়বে, কারণ প্রবন্ধটিতে তোমাদের এনসিকিউ প্রশ্ন এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো ওখানেই থাকে। তোমরা নিজেরাই বাসায় এনসিকিউ প্রশ্ন তৈরি করবে এবং উত্তরগুলো লিখবে। তৈরি করে স্কুল খুললে তোমরা সেগুলো নিয়ে আসবে, আমি চেক করে তোমাদের হার্ড কপি দিয়ে দিব। ও তোমাদের বাড়ির কাছে আমি দিয়ে দিই। বাড়ির কাছে হচ্ছে প্রবন্ধ থেকে তোমরা 10টি এনসিকিউ তৈরি করবে, শব্দার্থ থেকে 5টি করবে, কবি পরিচিতি থেকে 5টি করবে এবং সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো তোমরা করবে এবং বাসায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, মাদ্রাসার প্রবন্ধ আমরা পড়লাম, চলো মাদ্রাসা সম্পর্কে একটা বাণী লিখি। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন, এখনই শুরু করা যাক। মাদার ত্রেসা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে থাকো সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকবে। এখানে শেষ করছি, সবাইকে আবার পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।